আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নওশাদ তাবাসসুম। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। জাপানের উত্তর পূর্ব দিকের উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 94 জন। ভূমিকম্পের পর রাজধানী টোকিও সহ বিভিন্ন এলাকার লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার মধ্যরাতে ঠিক আগে রিক্টার স্কেলে 7.3 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে 60 কিলোমিটার গভীরতার এই ভূমিকম্পের তীব্রতায় জারি করা হয় সুনামির সংকেত। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বৃহস্পতিবার দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় আহত 94 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যেই ইউক্রেনকে আরও 80 কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানানোর পর বৃহস্পতিবার তিনি সহায়তার নতুন এই ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন জানান, নিরাপত্তা প্যাকেজে ইউক্রেনকে বিমান বিধ্বংসী ব্যবস্থা সহ প্রাণঘাতী অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন, পাশাপাশি ড্রোনও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই সহযোগিতার মধ্যে নো ফ্লাই জোন অন্তর্ভুক্ত নয়। কেবল এ সপ্তাহে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সহযোগিতার পরিমাপ দাঁড়ালো 100 কোটি ডলারে। নতুন এ সাহায্যের মধ্যে 800টি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমও রয়েছে। এগুলো ইউক্রেনের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে এবং সেনাবাহিনী প্রতিপক্ষের বিমান ও হেলিকপ্টারকে প্রতিরোধ করতে পারবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনা করার কারণে বাইডেন রুশ প্রেসিডেন্টকে এই যুদ্ধাপরাধীর তাকমা দেয়। এর আগে ইউক্রেনের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেয় যুক্তরাষ্ট্রের সিনেট। ইউক্রেনে 100টি কিলার ড্রোন পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বাইডেন প্রশাসন এই ঘোষণা দেন। এদিকে বাইডেন প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন। হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, তিনি মনে করেন পুতিন একজন যুদ্ধাপরাধী। বন্দী বিনিময়ের মাধ্যমে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মেলিটোপোলের অপহৃত মেয়র ইভান ফেদোরোভকে মুক্তি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটির এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, নয় রুশ সৈন্যের বিনিময়ে ফেদোরোভকে মুক্ত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় মেয়র ইভান ফেদোরোভের মুক্তির তথ্য নিশ্চিত করলেও বর্তমানে তিনি কোথায় আছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি। জেলেনস্কির গণমাধ্যম সহযোগী ডারিয়া বলেন, রাশিয়ার বন্দিদশা থেকে মেয়র ইভান ফেদোরোভ মুক্তি পেয়েছেন। তার মুক্তির বিনিময়ে রাশিয়ার বন্দী নয় সৈন্যকে ছেড়ে দিয়েছে ইউক্রেন। কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী 3টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া, এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ বলছে, রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর একটি জাহাজ ডুবে গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্য 2টি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কৃষ্ণ সাগরে চলাচল করছে। রুশ ক্ষেপণাস্ত্রে আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ 3টি হল নামুরা, কুইন, লর্ড নেলসন এবং হেল্ট। তবে এসব জাহাজ কবে আক্রান্ত হয়েছিল সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি এএমপি। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর 3 সপ্তাহ পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে 7,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইউক্রেনে হামলা শুরুর পর থেকে সেখানে রাশিয়ার সেনাবাহিনীর 7,000-এর বেশি সেনা গেল 3 সপ্তাহে নিহত হয়েছেন।
কর্মকর্তারা সতর্ক করে বলেন, এই সংখ্যা পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, ইউক্রেনের দেওয়া সংখ্যা, রাশিয়ার দেওয়া সংখ্যা, স্যাটেলাইট ইমেজ এবং রাশিয়ার ট্যাঙ্ক ও সেনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন ভিডিও বিশ্লেষণ করে। এদিকে ইউক্রেন জানায়, যুদ্ধে ইতিমধ্যে রাশিয়ার 13,500 সেনা নিহত হয়েছেন। রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে এক ভিডিও বার্তায় মন্তব্য করেন তিনি। জেলেনস্কি এ সময় বলেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে যে রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। একই সঙ্গে রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান জেলেনস্কি। তিনি আরও দাবি করেন, সিরিয়া, চেচনিয়া ও আফগানিস্তান যুদ্ধের চেয়েও ইউক্রেনে বেশি সেনা হারিয়েছে রাশিয়া। মহামারী করোনা ভাইরাসে বিশ্বের দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গেল 24 ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছেন 5,284 জন, যা আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে 47 জনে। বৃহস্পতিবার করোনা ভাইরাসের শনাক্ত, মৃত ও সুস্থতা হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে সব তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 7,80,182 জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন 18,23,734 জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে 1,38,264 জনে। এতে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46,34,76,145 জনে। গেল একদিনে বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়, আর দৈনিক প্রাণহানির তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, সিএনএন বিশাল আপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছেন নওশাদ তাবাসসুম। আল্লাহ হাফেজ।